জেনে নিন বিভিন্ন জাতের আম চেনার উপায় পাকা আম সুস্বাদু ও মিষ্টি রসালো ফল আম সবারই পছন্দ তবে বাজার থেকে আম কেনার পর অনেক ক্রেতা বুঝতে পারেন না তিনি কোন আম কিনছেন কিনেছেন ভোগ কিন্তু বাসায় এসে জানা গেল এটি লক্ষণভোগ আবার দেখা যায় ফজলি জেনে কিনে এনেছেন আসছি অনেকেই আম কিনতে গিয়ে এসব সমস্যার সম্মুখীন হন তাই পছন্দের আম কিনতে চাইলে আম চেনা জরুরি জেনে নিন কোন আম দেখতে কেমন গোপাল ভোগ গোপাল ভোগের গায়ে হলুদ ছোপ ছোপ দাগ আছে এটির নিচের দিকে একটু সরু হয়ে থাকে এই আম পাকার পর হলুদ হয়ে যায় মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পাওয়া যায় এই আম রানী পছন্দ পছন্দ দেখতে অনেকটা ভোগের মতোই এর গায়ে হলুদ দাগ আছে কিন্তু আকারে ছোট্ট ফলে ভোগের সঙ্গে রানী পছন্দ মেশালে আলাদা করা কষ্টকর ক্ষীরসাপাত আম এই আম বাজারে পাওয়া যায় মে মাসের শেষে বা জুনের প্রথম সপ্তাহে খুবই মিষ্টি ক্ষীরসাপাত আম অনেকে হিমসাগর বলে বিক্রি করেন এই আম আকারে একটু বড় হয় আমে হালকা দাগ আছে আশ্বিনা ও ফজলি আশ্বিনা আর ফজলি আম দেখতে একই রকম তবে আশ্বিনা আম একটু বেশি সবুজ ও ফজলি আম একটু বেশি হলুদ হয় আশ্বিনার একটু পেট মোটা হয় ও ফজলি দেখতে লম্বা ধরনের হয় বাড়ি আম দুই বা লক্ষণভোগ বাড়ি আম দুই বা লক্ষণভোগ চেনার সহজ উপায় হল নাক আছে মাঝামাঝি স্থানে মিষ্টি কম ও পাকলে হলুদ রং আসে সাধারণত জুন মাসের শুরুর দিকে এই আম বাজারে পাওয়া যায় রূপালি আম বা আম্রপালি রূপালি আম বা আমরোপালি নিচের দিকে একটু সুচাল উপরে একটু গোল এই আম মিষ্টি বেশি ও স্বাদে ভিন্ন রকম ল্যাংড়া ল্যাংড়া আম দেখতে কিছুটা গোলাকার ও মসৃণ এটির নাকটি দেখা যায় নিচের দিকে এর চামড়া খুবই পাতলা পরিপক্ক আম যেভাবে চিনবেন পাকা আম সাধারণত হলুদভাব হয় এবং পানিতে রাখলে ডুবে যায়